আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আজকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে কম্পিউটারে ইন্টারনেট চালাবেন খুব ফাস্ট এবং 15 MBPS এর থেকেও বেশি থাকবে স্পিড আপনার কম্পিউটারে, সেটা আজকে আমি প্রমাণসহ আপনাদেরকে দেখাই দেব। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকে আমি যে কাজটা করব সেটা মোবাইল দিয়ে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করব শুধু USB কেবলের মাধ্যমে। তো সেটা আমি এখন করে দেখাবো আপনাদেরকে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনার অবশ্যই একটি স্মার্টফোন প্রয়োজন কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য, এবং স্মার্টফোনের আপনার যে ডাটা কেবলটা আছে, চার্জিং কেবল আছে একটা, সেটা না, ডাটা কেবল যেটা, যেটাতে ডাটা ট্রান্সফার হয়, এরকম কেবল যদি থাকে তাহলে আপনি সেই কেবল দিয়ে কম্পিউটারে খুব ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি দেখাই দিচ্ছি কম্পিউটারের সাথে কিভাবে একটা সেটিংস করে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন কম্পিউটারে। তো আপনার যদি USB ডাটা কেবলটা থাকে তাহলে কম্পিউটারের সাথে আপনি লাগিয়ে নেবেন, তারপরে আপনি মোবাইলে কানেকশন করবেন। তো আমি কম্পিউটারে আমার কেবলটা লাগিয়ে নিয়েছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কম্পিউটার কোনো নেট কানেকশন নেই, কেবলটা কানেকশন করে আমি সেটিংসটা করে আপনাদেরকে দেখাবো নেট কানেকশন হয়ে যাবে। তো নেট কানেকশন না থাকলে এই চিহ্নটা থাকে, এবং নেট কানেকশন হওয়ার পরে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, সেটা আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। তো আমি এখন নেট কানেকশন করব আমার মোবাইলে, আমি ডাটা কেবলটা লাগাই দেখাচ্ছি আপনাদেরকে। তো ডাটা কেবলটা লাগানোর পরে দেখেন কানেক্ট পাচ্ছে আমার কম্পিউটারে, আমার ফাইল শো করতেছে এবং মোবাইলে চার্জিং হচ্ছে। এখনও কিন্তু ডাটা কানেকশন হয় নাই। তো আমি সেটিংসটা করা মাত্রই কিন্তু ডাটা কানেকশন হয়ে যাবে কম্পিউটারে, একটা নোটিফিকেশন যাবে। তো প্রথমে আপনারা মোবাইলের সেটিংসে চলে যাবেন, সেটিংসে গিয়ে আপনারা সার্চ করবেন। তো আপনাদেরকে আমি এখন সেটিংসটা সার্চ করে দেখাচ্ছি। আপনারা জাস্ট সার্চ অপশনে গিয়ে USB লেখা মাত্র কিন্তু সেটিংসটা চলে আসবে। দেখুন আমার সামনে কিন্তু নিচে চলে আসছে। তো আমি নিচ থেকে আমি অপশনটাতে চলে যাব, USB টিথারিং। এই অপশনটাতে যাওয়ার পরে এখান থেকে আমি অন করে দেব। অন করা মাত্রই কম্পিউটার স্ক্রিনে একটু লক্ষ্য করুন, কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশন চলে যাবে। দেখুন অন করা মাত্রই কম্পিউটারে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন কম্পিউটার স্ক্রিনে আমার নোটিফিকেশন চলে গেছে। আপনি জাস্ট এখান থেকে ইয়াস বাটনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটারে নেট কানেকশন হয়ে গেছে। আমি এখন ইয়াস বাটনে ক্লিক করা মাত্রই আমার কম্পিউটারে নেট কানেকশন হয়ে যাবে। তো দেখুন ইয়াস বাটন ক্লিক করা মাত্রই কিন্তু আমার কম্পিউটারে নেট সচল হয়ে গেছে। তো আগে এখানে কিন্তু গোলাকার চিহ্ন ছিল, এখন কিন্তু এখানে কম্পিউটারে আইকন চলে আসে, তার মানে আমার কম্পিউটারে নেট কানেকশন হয়ে গেছে। তো এখন আপনি কম্পিউটারে পুরোদমে নেট ইউজ করতে পারবেন আপনার মোবাইলে ডাটা দিয়ে কিংবা মোবাইলে ওয়াইফাই কানেকশন দিয়ে। আপনার মোবাইলে যেই নেট কানেকশন থাকবে সেটাই আপনি কম্পিউটারে ইউজ করতে পারবেন। যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই ইউজ করতে পারবেন, যদি ডাটা কানেকশন থাকে ডাটা কানেকশনও ইউজ করতে পারবেন। তো আমি এখন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে স্পিডটা টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, যে স্পিডটা আসলে কতটুক আছে। তো দেখুন স্পিড টেস্ট করার জন্য এটা কিন্তু একটা জনপ্রিয় সাইট, এখানে গিয়ে কিন্তু আপনি প্রপারলি আপনার নেট স্পিডটা টেস্ট করতে পারেন। আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখুন কত MBPS পর্যন্ত স্পিড ওঠে, এবং কম্পিউটারের সর্বোচ্চ কত MBPS পর্যন্ত স্পিড দেখায় সেটা একটু খেয়াল করুন, যে কম্পিউটারে কিন্তু 13 MBPS পর্যন্ত স্পিড সর্বোচ্চ দেখাচ্ছে এখন। আর এটা কিন্তু আমার মোবাইল ডাটা কানেকশনে 13 MBPS পর্যন্ত দেখাচ্ছে, এটা কিন্তু নেটওয়ার্ক আপডেট করার সময় একটু কম বেশি দেখায়, আপনি এখান থেকে 15-এর উপরেও পাবেন। তারপরে দেখুন ইউটিউবেও কিন্তু খুব ফাস্ট চলতেছে আমার মোবাইল ডাটার কানেকশন দিয়ে কম্পিউটারে। তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি মোবাইল ডাটা দিয়ে কম্পিউটারে খুব দ্রুত এবং ফাস্ট ইন্টারনেট চালাতে পারবেন। তো আমি এখন দেখুন কেবলটা খোলা মাত্র কিন্তু আমার কম্পিউটার থেকে নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে খেয়াল করুন যে এখানে যে এই কম্পিউটারের আইকনটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে এখানে গোল আকার আসবে। মোবাইল থেকে USB ডাটা কেবলটা খোলা মাত্রই কিন্তু কম্পিউটার থেকে আমার নেট চলে যাবে। তো দেখুন কেবলটা খোলা মাত্র কিন্তু আমার কম্পিউটার থেকে নেট কানেকশন চলে গেছে। এভাবেই কিন্তু আপনি মোবাইল ডাটা দিয়ে বা মোবাইলের ওয়াইফাই দিয়ে কম্পিউটারে খুব দ্রুত এবং ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।